এখন থাকছে হলিউডের কয়েকটা লেটেস্ট ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমে থাকছে ডিজনি ফক্সকে কিনে নেওয়ায় ডেডপুল 3 এর জন্য ভালো অপরচুনিটিস আশা করছে রায়ান রেনল্ডস। এরপর থাকছে ভিন ডিজেলের আরেকটি অ্যাকশন প্যাক ফ্র্যাঞ্চাইজের সিকুয়েলের ইন্টারেস্টিং একটা আপডেট। শেষ হতে থাকছে জন উইক চ্যাপ্টার 4 এর একটা কুইক আপডেট। অ্যান্ড ফাইনালি থাকছে টারজান এর লাইভ অ্যাকশন মুভির প্ল্যান করছে ডিজনি। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি রায়ান রেনল্ডস এর কাছে। ডিজনি তো ফক্সকে লাস্ট ইয়ার কিনে নিয়েছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ডেডপুল 3 এখন ডিজনি প্রপার্টি হয়ে গেছে, এবং এই জিনিসটাকে ভালো হিসেবেই দেখছে রায়ান রেনল্ডস। এবং তিনি আশা করছেন যেহেতু এখন ডিজনি ডেডপুল 3 এর পিছে রয়েছে, সো অবভিয়াসলি এই সিকুয়াল নিয়ে তিনি নিউমেরাস অপরচুনিটিস খুঁজছেন। এখন ডেডপুল ক্যারেক্টার টেক অফ করে 2016 ডেডপুল মুভির মধ্য দিয়ে, এরপর ডেডপুল 2 রিলিজ পায় এবং দুটো মুভি মেজর হিট হয়। আর ডেডপুল 2 এর মধ্য দিয়ে এক্স ফোর্স স্পিন অফেরও কিন্তু একটা ফাউন্ডেশন ক্রিয়েট হয়। যাই হোক, এখন যেহেতু ডেডপুল ডিজনি ক্যারেক্টার, তাই রায়ান রেনল্ডস আশা করছেন হয়তো ডেডপুল ফ্র্যাঞ্চাইজটা আরও ভালোভাবে সামনের দিকে ফরওয়ার্ড করা যাবে। এবং তিনি চাইছেন ডেডপুলের সঙ্গে যেন এমসিইউ এর কোনো একটা ক্রস ওভার অপরচুনিটিস থাকে। যদিও এখনও মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের হাতে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, এখন এই মুহূর্তে ডেডপুলকে এমসিইউ এর সাথে কম্বাইন করা যাবে কি যাবে না এটা এখনও শিওর নয়, বাট রায়ান রেনল্ডস আশা করছে ইন ফিউচারে হয়তো কখনো হবে। লেটস সি শেষ পর্যন্ত কি হয়। এবার আসা যাক ভিন ডিজেলের কাছে। তাহলে ভিন ডিজেলের আরেকটা অ্যাকশন প্যাকড ফ্র্যাঞ্চাইজের সিকুয়াল নিয়ে জানা গেল ইন্টারেস্টিং আপডেট। এখন কোন সেই ফ্র্যাঞ্চাইজ, সেটা হচ্ছে ঋত্বিক। ঋত্বিক 4 ফুরিয়া নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন সামনে আনলেন ভিন ডিজেল। রিসেন্টলি ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি উল্লেখ করেন ঋত্বিক 4 এর স্ক্রিপ্ট ফাইনালাইজ হয়ে গেছে এবং নেক্সট উইকেই স্ক্রিপ্টটা চলে আসবে। এটা অবভিয়াসলি ঋত্বিক ফ্র্যাঞ্চাইজ ফ্যানদের জন্য অনেক বড় একটা নিউজ। এই ফ্র্যাঞ্চাইজটা শুরু হয়েছিল 2000 সালে, সেই সময় সিনেমার নাম ছিল পিচ ব্ল্যাক। এরপর এটার তিনটা লাইভ অ্যাকশন সিকুয়াল আসে, একটা অ্যানিমেটেড ফিচার আসে এবং বেশ কয়েকটা ভিডিও গেমসও আসে। হরর অ্যাকশন সায়েন্টিফিক এই ফিল্ম নিয়ে ক্রিটিক্স মহলে মিক্সড রিয়াকশন আসলেও এই ফ্র্যাঞ্চাইজের কিন্তু একটা ভালো ফ্যান বেস ক্রিয়েট হয়ে আছে। সো অবভিয়াসলি ঋত্বিক 4 এর এই আপডেট নিয়ে তারা বেশ এক্সাইটেড। নাও লেটস মুভ অন টু জন উইক চ্যাপ্টার 4। এখন লকডাউনের কারণে তো অনেকগুলো মুভি শুটিং স্থগিত আছে, অনেকগুলো মুভি রিলিজের পিছিয়ে যাচ্ছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট জন উইক চ্যাপ্টার 4ও এই কারণে এফেক্টেড হচ্ছে। ইনিশিয়ালি জন উইক চ্যাপ্টার 4 রিলিজ ডেট ছিল May 21, 2021। কোইন্সিডেন্টলি সেম রিলিজ ডেট কিন্তু জন উইকের আরেকটা ফ্র্যাঞ্চাইজ ম্যাট্রিক্স 4 এরও ছিল। যাই হোক, সেটা নিয়ে তো ভক্ত মহলে অনেক টেনশন ছিল, বাট এখন টেনশনের কারণ নেই, কারণ জন উইক চ্যাপ্টার 4 এর নতুন রিলিজ ডেট জানা গেল। হ্যাঁ, যদিও মুভিটা এক বছর পিছিয়ে May 27, 2022 রাখা হয়েছে, বাট তারপরেও ম্যাট্রিক্স 4 এর সাথে তার টক্কর লাগবে না। বাট এখানে কিন্তু এখন একটা কথা থেকে যায়, ম্যাট্রিক্স 4 এরও কিন্তু মাত্র 4 সপ্তাহ শুটিং হয়েছে। সো May 2021 যে এটা রিলিজ পাবে এটাও কিন্তু শুরু বলা যাচ্ছে না। হু নোস, হয়তো 2022 সালে আবার এই দুই মুভির মধ্যে ক্লাশ লাগতে পারে। বাট দুঃখের বিষয় হচ্ছে জন উইক চ্যাপ্টার 4 এর জন্য আরও একটা বছর ওয়েট করতে হবে। এখন পরের গসিপসে আসি। 2019 তো আমরা ডিজনি লাইভ অ্যাকশন বেশ কয়েকটা মুভি দেখেছি, ডাম্বো, আলাদিন, দ্য লায়ন কিং এটসেট্রা এটসেট্রা। বাট এবার ডিজনি প্ল্যান করছে একটা সুপার হাইপড অ্যানিমেশন মুভি লাইভ অ্যাকশন করার, এবং সেটা হচ্ছে টারজান। টারজানের অ্যানিমেটেড ভার্সনটা রিলিজ পায় 1999, এবং আমরা যারা টারজান দেখেছি তাদের কাছে এই সিনেমার সিগনিফিকেন্স যে কতখানি সেটা সবাই জানি। যাই হোক, এখন শোনা যাচ্ছে ডিজনি এই মুভি লাইভ অ্যাকশন নিয়ে প্ল্যান করছে, যদিও কাস্টে কে কে থাকবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ইন দ্য মিন টাইম এটাও জানা গিয়েছিল যে হারকিউলিসেরও কিন্তু লাইভ অ্যাকশন মুভির ডেভেলপমেন্টে রয়েছে, যেটার এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে থাকবে জো এবং অ্যান্থনি রুসো। লেটস সি ব্যাপারগুলো কোন দিকে গড়ায়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। হলিউড মুভি ও বিশ্বের সব তারকাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্প গ্লোবালের সাথেই থাকুন।